আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, আমরা কোরআন বোঝার ক্ষেত্রে কোন একটা আয়াত যদি বুঝতে চাই তাহলে কিন্তু আমরা বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে সে আয়াতটি বোঝার জন্য আমাদের জন্য সহায়ক হয়। কিন্তু হাদিস বোঝার ক্ষেত্রে যে একটা হাদিস আমি বুঝতে চাচ্ছি বা হাদিসটা কীভাবে পড়া দরকার, কীভাবে বুঝলে আমি হাদিসটা থেকে ভালো শিক্ষা অর্জন করতে পারবো, সেটা বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী যারা আমরা আছি আমাদের জন্য কিন্তু সেরকম কোনো বই অনুবাদ নেই। আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ যে বইটি নতুনভাবে প্রকাশ করেছে সেটা হচ্ছে যে দর্সে হাদিস সিরিজ ওয়ান, যে বইটির লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম এবং সংগঠক এবং দায়ী। ওনার লিখিত এই বইটিতে যা থাকছে সেটা হচ্ছে যে ইমান ও আকিদা রিলেটেড বেশ কিছু টপিক, এরপরে যে বিষয়টা থাকছে সেটা সৎ কর্মসমূহ রিলেটেড বেশ কিছু টপিক, এরপরে যেটা থাকছে সেটা সমাজ সংস্কারমূলক কিছু টপিক, এবং এরপরে যে সর্বশেষ যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আদব ও আখরাক রিলেটেড যে হাদিসের যে বিভিন্ন টপিক আছে সেই বিষয়গুলো থাকছে দর্সে হাদিস সিরিজ ওয়ান এই বইটিতে। বইটির বিশেষত্ব হলো এই যে বইটিতে প্রথমেই আসছে ইমান ও আকিদা নিয়ে নিয়ত এবং ইমান সংক্রান্ত একটা টপিক, যেখানে যে রিলেটেড হাদিসগুলো আছে এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যাটা কী এবং এই হাদিসগুলো থেকে আমরা কীভাবে শিক্ষা অর্জন করতে পারবো সেটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শিরিক, বেদাত এবং বিশেষ করে খতমে নবুয়াত, এবং এছাড়াও হাদিসে জিবরিল আসমানি যে প্রশিক্ষণ রিলেটেড বেশ কিছু হাদিসের যে সুন্দর যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো কিন্তু এই বইটিতে আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরে যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে সমাজ সংস্কার রিলেটেড, এরপরে সৎকর্মসমূহ সময় যে রিলেটেড বিষয়গুলো আসছে, এবং সর্বশেষ যেটা আসছে আদব ও আখলাক নিয়ে। আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো যে আসলে এই বইটির মূল বিষয়গুলো কী কী, যে প্রত্যেকটা টপিকে কী কী থাকছে। আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি যে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে একটি হাদিস, এই হাদিসের যে সরল এবং হাদিসটি কিন্তু অবশ্যই সহি হাদিস, এই সহি হাদিসের পরে যেটা থাকছে সেটা হচ্ছে সরল একটা অনুবাদ, এই অনুবাদের পর যেটা থাকছে সেটা হচ্ছে আরবি ব্যাকরণের যে ব্যাখ্যা সেখানে কিছু সংক্ষিপ্তভাবে দেওয়া থাকছে, এরপরে যেটা থাকছে যেটার বিষয়বস্তুটা কী, এই হাদিসটি কী কী বিষয়বস্তু নিয়ে এই হাদিসটি, সেই হাদিসটি থাকছে এবং হাদিসটি কেন আল্লাহ রাসূল হাদিসটি সাহাবিদের সামনে বর্ণনা করেছিলেন সেই প্রেক্ষাপটটা কী, সেই প্রেক্ষাপটটা থাকছে সেই বিষয়বস্তুতে, এবং এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে হাদিসের গুরুত্বটা কী, মূলত এই হাদিসের গুরুত্ব সেখানে থাকছে, এরপরে থাকছে যে শেষে এই হাদিস থেকে কী মাসলা মাসাইলগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেটা, এবং পরিশেষে থাকছে যে এই হাদিস থেকে আমরা কী কী শিক্ষা অর্জন করতে পারলাম সেইটা। তো এই গুরুত্বপূর্ণ এই বইটি প্রত্যেক দায়ী ইমাম যারা আমরা মসজিদের খতিবাসী আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা বাসায় আমরা বিভিন্নভাবে তালিমি বৈঠক করি এবং যারা বাসায় আমরা হাদিস পড়ি ইন্ডিভিজুয়াল যখন একটা হাদিস যখন পড়তে যাই তখন পড়ার বিষয়টা কী হতে পারে, কীভাবে আমরা পড়বো এর একটা সুন্দর আমরা সমাধান পেতে পারি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত এই দর্সে হাদিস সিরিজ ওয়ান এই বইটির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বইটি পাঠ করা এবং নিজেরা পড়া এবং অন্যকে পড়ানোর জন্য উৎসাহিত করা এবং ব্যাপকভাবে প্রচার করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।